আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে আমাকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আমি বারবার বিব্রত বোধ করি এবং এর আগেও একদিন কথা বলেছিলাম অর্থাৎ একটা বিষয় আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যেটি জানতে পারছি যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যখন কোনো টাকা পয়সা আদায়ের বিষয় আসছে বা আসে ঠিক তখনই শিক্ষকদের বিরুদ্ধে এক ধরনের নৈতিক স্খলনের অভিযোগ আসে নৈতিক স্খলন শব্দটি আমি ব্যবহার করলাম কারণ মানে সবসময়ই অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে আসছে এবং সব শিক্ষক তা না একদম সামান্য কিছু সংখ্যক শিক্ষক মানে ফাইভ পারসেন্ট শিক্ষক এত কম সংখ্যক কিন্তু এই ফাইভ পারসেন্ট শিক্ষকের কারণেই পুরো শিক্ষক সমাজ কলঙ্কিত হচ্ছে পুরো বিষয়টা বলছি সেটি হচ্ছে এবার এসএসসি পরীক্ষার যে ফর্ম ফিল যে টাকা এই টাকা তো আমরা আমি জানিয়ে দিয়েছি শিক্ষা শিক্ষা বোর্ডের যে ঘোষণা সেটি কিন্তু আমি জানিয়ে দিয়েছি কত টাকা লাগবে পুরো বিষয়টাই কিন্তু আমি বলেছি সায়েন্সের জন্য উনিশশো সত্তর টাকা এবং আর্টসের জন্য আঠারোশো পঞ্চাশ টাকা এই তো আর্টস এবং বাণিজ্য দুটোর জন্যই আঠারোশো পঞ্চাশ এবং সায়েন্সের জন্য উনিশশো সত্তর টাকা এইটা হচ্ছে ফর্ম ফিল টাকা কিন্তু অধিকাংশ জায়গাতেই মানে অধিকাংশ ঠিক না মানে অনেক জায়গাতেই ইতিমধ্যেই আমার যারা ভিডিও দেখেছেন বা দেখছেন এই ভিডিওর নিচেই কমেন্টগুলো পড়েন দেখেন শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিযোগ করছে যে আমাদের কাছ থেকে চার হাজার নিচ্ছে আমাদের কাছ থেকে ছয় নিচ্ছে সাত হাজার নিচ্ছে তিন হাজার নিচ্ছে পঁয়ত্রিশশো নিচ্ছে এরকম শুধু ফর্ম ফিল টাকা সেশন চার্জ বাদেই মানে সেশন ফি যেটা সেটা বাদেই শুধু ফর্ম ফিল এরকম ধরছে তো যখন একজন শিক্ষার্থী যখন শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে মানে অভিযোগ করে তখন আসলে সেই সকল শিক্ষক মুখ দেখান কিভাবে সেটাই হচ্ছে আমার প্রশ্ন আমি এই জন্যই এই কথাটা বলছি যে অতিরিক্ত টাকা যেটা আপনাকে বেঁধে দিয়েছে সরকার সেই টাকার বাইরে আপনি কেন নিবেন আপনি এই নেওয়ার অধিকারটুকু তো আপনার নেই আমি শিক্ষক মহোদয়দের উদ্দেশ্যে বলছি যারা এই অতিরিক্ত টাকা নিচ্ছেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি সব শিক্ষক নয় এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা আগে কিছু কথা বলি সেটি হচ্ছে ধরো উনিশশো সত্তরের জায়গায় দুই হাজার টাকা নিলো সাপোজ আচ্ছা সবই দুই হাজার সায়েন্স আর্টস সবই মনে করো দুই হাজার টাকাই ফর্ম ফিল ওকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমার তোমার এই টাকার সঙ্গে সেশন ফি যোগ হবে কোন সেশন ফি অর্থাৎ তোমাদের বেতন যোগ হবে গত বছরের গত বছর যদি তোমার বেতন বাকি থাকে স্কুলে তাহলে সেই বেতনটা কিন্তু এবার দিতে হবে কিন্তু দুই সালের কিন্তু কোনো বেতন স্কুল নিতে পারবে না এটা কিন্তু একদম শিক্ষা বোর্ড স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দু সালের কোনো ধরনের সেশন ফি বা বেতন মানে অন্য কোনো ফি কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না কিন্তু দু সালের সব ফি কিন্তু শিক্ষার্থীদের দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা যারা বেশি টাকার অভিযোগ করছো বেশি টাকা নিচ্ছে তোমরা তোমাদের মতো করে একটু হিসাব করে দেখো যে তোমাদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠান টাকা পাবে কিনা অর্থাৎ গত বছরের সেশন ফি বাকি আছে কিনা ঠিক আছে যদি ধরো কোনো 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 স্কুলের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় কোনো কোনো স্কুলের মাসিক ফি দুশো টাকা আছে কোনোটার আড়াইশো আছে কোনোটা চারশো আছে ঠিক আছে তো তোমার স্কুলের ফি যদি দুশো টাকা হয় আর তোমার যদি দশ মাসের সেশন ফি বাকি থাকে তাহলে কিন্তু তোমাকে কিন্তু দুইশো আর দশ মাস মানে দুই হাজার টাকা কিন্তু দিতে হচ্ছে তো ওই দুই হাজার আর এই দুই হাজারের সঙ্গে কিন্তু চার হাজার টাকা এমনি হয়ে যাচ্ছে ঠিক আছে কাজেই এই বিষয়টা আগে হিসাব করবা তারপরে অভিযোগটা করবা ওকে কিন্তু আমার কাছে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকরা ফোন দিয়ে বলেছেন যে তাদের সন্তানের কাছ থেকে সব কিছু ওকে আছে সেশন ফি পুরো সেশন ফি ওকে আছে কারণ অ্যাসাইনমেন্টের সময় তাদের কাছ থেকে যে গত বছরের বেতন এগুলো আটকায় দিয়েছিল তখন অ্যাসাইনমেন্টের সময় কিন্তু ওই টাকাটা দেওয়া লাগছে তারপরেও এবার ছয় হাজার সাত হাজার এরকম টাকা নিচ্ছে এমন কি দশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এই যে কিছু মানে একদমই কিছু কিন্তু এই কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পুরো শিক্ষক সমাজ আজকে কলঙ্কিত হচ্ছে প্লিজ আপনারা যারা নীতি নৈতিকতা হারিয়ে পদভস্ত শিক্ষক আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এইরকমভাবে জুলুম করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন তাহলে সেই সকল শিক্ষার্থী আপনার কাছে মাথা নত করবে না আমরা প্রত্যেককেই মানে প্রত্যেক প্রত্যেকজনই শিক্ষকের কাছে কিন্তু আমরা মাথা নত করি এবং শিক্ষকরা আমাদের গুরুজন আমরা গুরু মানে কিন্তু আপনারা যদি জুলুম করেন শিক্ষার্থীদের কাছ থেকে সে অভিভাবকদের কাছ থেকে জুলুম করে যদি টাকা আদায় করেন তাহলে কিন্তু সেই সেটা কিন্তু থাকছেন না আপনারা গুরুজন হিসেবে ওই সকল শিক্ষার্থী আপনাকে আর মানবে না কেন মানবে না কেন মানবে না জানেন মানে যারা এই ধরনের অতিরিক্ত টাকা যে সকল শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন আপনারা সেই সকল প্রত্যেক শিক্ষার্থী শিক্ষককে আগে গালি দিচ্ছে এবং তারপরে বলছে যে স্যারেরা আমাকে এই এত টাকা নিচ্ছে মানে গালি দিচ্ছে তারপরে এই টাকার অঙ্কটা বলছে আপনি বলছেন এটা মানে কতটা একজন শিক্ষকের কাছে খারাপ লাগার বিষয় কিন্তু এই আপনাদের নীতি নৈতিকতাহীন কিছু শিক্ষকের জন্য পুরো শিক্ষক সমাজ আজকে কলঙ্কিত হচ্ছে অথচ মানে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না শিক্ষক মহাদয়ের উদ্দেশ্যে আমি আমি বলছি শিক্ষকদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া শিক্ষার্থীকে মানুষে পরিণত করা অর্থাৎ একজন শিক্ষার্থী অমানুষ একজন শিক্ষার্থী কিছু জানে না মূর্খ সেই শিক্ষার্থীকে মানুষে পরিণত করার কাজ হচ্ছে শিক্ষকের কিন্তু যখন শিক্ষক নিজেই যখন শিক্ষা বোর্ড বা সরকারের আদেশ নির্দেশ উপেক্ষা করে যখন শিক্ষার্থীদের কাছ থেকে জুলুম করবে ঠিক তখন ওই শিক্ষার্থী শিক্ষার্থী ওই শিক্ষকের কাছ থেকে কি মানবিক মূল্যবোধ শিখবে মানুষ হবে নীতি নৈতিকতা শিখবে তখন সে স্কুল লেভেল থেকেই তখন সে মিথ্যা বলা শুরু করবে তখন সে মানে এক ধরনের অপরাধ বোধ তো সে তৈরি হলো তার মনের মধ্যে এইটা এই অপরাধ বোধটা বা এই ধরনের এটা তৈরি করার জন্য দায়ী আপনি দায়ী আপনি যে যেজন আপনি জুলুম করছেন যে শিক্ষক সেই শিক্ষক দায়ী শিক্ষা বোর্ডেরও কিছু দায় আছে শিক্ষা বোর্ডের দায় কেমন শিক্ষা বোর্ডের দায় হচ্ছে এমন যে এই যে সেশন ফি বা বেতন কিংবা ফর্ম ফিল আপ এগুলো পুরোপুরি অনলাইন সিস্টেমে কেন আনা হচ্ছে না এবং পুরোপুরি অনলাইন সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি স্কুলের বেতনটাও শিক্ষার্থী যে বেতন মাসে প্রতি মাসে বেতন দেয় সেই বেতনটাও শিক্ষার্থী অনলাইনে দেবে এবং ফর্ম ফিল আপটাও অনলাইনে করবে অনলাইন মানে আমি আলাদা দোকান কম্পিউটারের দোকান থেকে করবে এই এই পদ্ধতিটা শিক্ষা বোর্ডের চালু করা উচিত এখন এখন কিন্তু কোনো শিক্ষার্থী চাইলে পার্সোনালি কিন্তু ফর্ম ফিল করতে পারছে না যে আমি আমার সন্তানকে বা আমার ছোট ভাইকে আমি আমার পাড়ার যে বা বাজারের যে দোকান আছে কম্পিউটারে সেখানে গিয়ে আমি ফর্ম ফিল আপ করিয়ে করাই দিচ্ছি বা মোবাইল দিয়ে টাকা জমা দিয়ে ফর্ম ফিল আপ করাই দিচ্ছি এই পদ্ধতি কিন্তু এখন চালু নেই কারণ ফর্ম ফিল করতে হলে স্কুলের ইআইএন নম্বর এবং পাসওয়ার্ড লাগে এই পদ্ধতির দরকার নেই অর্থাৎ আমি আমার একটি প্রস্তাব হচ্ছে যে এমন একটা পদ্ধতি চালু করা উচিত যেখানে শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে টাকা দেবে শুধু ফর্ম ফিল টাকা না স্কুলের বেতন সহ ওই ক্যাডেট ফি গার্লস গাইড ফি যত ধরনের ফি আছে সব কিছু অনলাইনে পরিশোধ করবে এবং সেই টাকাটা স্কুলের অ্যাকাউন্ট নম্বরও ওই অনলাইনের সঙ্গে যুক্ত থাকবে স্কুলের অ্যাকাউন্টেও চলে যাবে সরকারের অ্যাকাউন্টেও চলে যাবে সেটা সরকার বুঝবে কিভাবে করবে কিন্তু সিস্টেমটা হতে হবে এরকম যেন শিক্ষার্থীরা মানে শিক্ষকরা শিক্ষার্থীকে কোনো প্রেশার ক্রিয়েট করতে না পারে যদি যখন মানে ধরুন একজন একটা শিক্ষা প্রতিষ্ঠানে দুশো টাকা বেতন হবে না তিনশো টাকা বেতন হবে সেটিও কিন্তু ওই অন অনলাইনে ওই অনলাইন পদ্ধতিতে সরকার বলে দিবে অর্থাৎ বেতনও বেশি আদায় করতে পারবে না তাহলে মানে ফিও বেশি আদায় করতে পারবে না স্কুল কোনো স্কুল বাংলাদেশের যদি এই পদ্ধতি কার্যকর করা হয় আশা করি শিক্ষা বোর্ড বোর্ডগুলোও কিন্তু এই পদ মানে এখন যে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে শিক্ষা বোর্ডগুলোও কিন্তু এর দায়ভার এড়াতে পারবে না আশা করব যে শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ডিজিটাল ডিজিটালাইজেশন করে শিক্ষার্থীদের এই জুলুম থেকে রেহা রেহাই দিতে সরকারের যথাযথ কর্তৃপক্ষ এগিয়ে আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই